Bismillahirrahmanirrahim. সম্মানিত অভিভাবক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী সকলের প্রতি আমি হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 অতিমারীর কারণে আপনারা সকলেই জানেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা ক্রান্তিকাল যাচ্ছে। দীর্ঘ 16 মাস 17 মার্চ 2020 থেকে আমাদের এই স্কুল বন্ধ আছে। আমরা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে অনেক দূরেই রয়েছি। তো আমি বক্তব্য শুরুর পূর্বেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 15 আগস্টের কালো রাত্রিতে জাতির জনক সহ জাতির জনকের পরিবারের যে 16 জন সদস্য শহীদ হয়েছে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর বিশেষ করে 21 আগস্ট গ্রেনেড হামলায় যে সমস্ত আমাদের বাংলা মায়ের সন্তানরা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। সুপ্রিয় অভিভাবক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আমাদের ক্লাস বন্ধ থাকলেও অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের শ্রেণী কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য আমাদের একটা গ্রুপ আছে, হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসরুম বলে। আর সাথে সাথে আমরা একটা পেজ খুলেছি, যেই পেজগুলোতে আমাদের শ্রেণীভিত্তিক নোটিশগুলো, সরকার থেকে যে সমস্ত নোটিশ আমরা পাই সেগুলো আমরা সেখানে আপলোড দিয়ে থাকি এবং সময়ে সময়ে যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি সেখানে সেগুলো আপলোড দিয়ে থাকি। তো এইভাবেই আমরা আমাদের শ্রেণীর কার্যক্রম পরিচালনা করছি। ইতিমধ্যে আপনারা জানেন গত 18 জুলাই থেকে সরকার 2021 সালের SSC পরীক্ষার্থীদের জন্য 12 সপ্তাহের অ্যাসাইনমেন্ট কর্মসূচি ঘোষণা করেছেন। ইতিমধ্যে 7ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে, সেগুলো আমরা দিচ্ছি এবং তাদের কাছ থেকে গ্রহণ করছি। এই অ্যাসাইনমেন্টগুলো পরিচালনা করার জন্য সরকার বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য নির্দেশনা হচ্ছে যে হুবহু কোনো উৎস থেকে অ্যাসাইনমেন্ট লেখা যাবে না, কিংবা তার সহকর্মীদের কাছ থেকে নকল করা যাবে না, কিংবা একজনের অ্যাসাইনমেন্ট অন্যজন লিখতে পারবে না। মূলত সরকার বলেছেন গত 18 জুলাই থেকে SSC পরীক্ষার্থীদের SSC পরীক্ষা শুরু হয়েছে, সেভাবেই আমরা অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করছি। ইতিমধ্যে যারা নকল করেছে কিংবা একজন থেকে আরেকজনের দেখে লিখেছে এরকম 12টি অ্যাসাইনমেন্ট আমরা নির্ধারণ করেছি এবং অভিভাবকদেরকে সেই অ্যাসাইনমেন্টগুলো বুঝিয়ে দিয়েছি জাতির নিয়ম অনুসারে লিখানে। আর আপনারা জানেন আমরা একটা অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি করেছি, যারা 2021 সালের SSC এবং SSC পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে ভিজিট করবে, হোম ভিজিট করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলে যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হবে সেগুলো সমাধান করার জন্য তারা চেষ্টা করবেন। আপনারা জানেন গত বুধবার থেকে আমাদের এই অ্যাসাইনমেন্ট মনিটরিং কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। তো আমি আপনাদেরকে আরও জানাতে চাই, যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটি কলেজে রূপান্তরিত হয়েছে, ইতিমধ্যে 2021 সালে SSC পরীক্ষার্থী আমাদের প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করবে। প্রায় ষোলোজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে SSC পরীক্ষায়। আমরা তাদেরও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি এবং তাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করে যাচ্ছি, তাদেরকেও অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আপনারা জানেন তাদের 15 সপ্তাহের অ্যাসাইনমেন্ট গত 19 জুলাই থেকে শুরু হয়েছে, তো সেই মোতাবেক আমি তাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি এবং তারা অ্যাসাইনমেন্ট নিয়ে সেই অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করছে, আমাদেরকে জমা দিচ্ছে। আপনারা জানেন তাদের 6ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে আমরা শেষ করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলী, বিশেষ করে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারবো। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি উত্তর চট্টলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, শতবর্ষী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কার্যক্রম যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি, আপনারা যেভাবে অতীতে সহযোগিতা করেছেন, আমরা ভবিষ্যতেও সেরকম সহযোগিতা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। সুপ্রিয় অভিভাবক মণ্ডলী, আপনারা জানেন শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে, কোন নিয়মে লিখতে হবে, সেই নিয়মকে অনুসরণ করে আমরা 2021 এবং 2022 সালের SSC এবং SSC পরীক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস পরিচালনা করছি এবং সেখানে সরকার প্রদত্ত নিয়মগুলো আমরা আলোচনা করছি। আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে সেখানে সম্পৃক্ত থেকে সেই নিয়মকানুনগুলো জেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর তাছাড়া সরকার বিভিন্ন অনলাইনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট কার্যক্রম কীভাবে সম্পন্ন করবে সেভাবেও সরকার নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনাগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশে করোনা অতিমারীর প্রভাব অনেকাংশে কমে যাচ্ছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতার কারণে আমরা আজকে
অতিমারি থেকে মুক্ত হতে যাচ্ছি। আমি অত্র পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যে উনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এই ক্রান্তিকাল তিনি অতিক্রম করে যাচ্ছেন। আমাদের সুপ্রিয় অভিভাবকরা, আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব, আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা 2021 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে, তাদেরকে বাড়িতে আমরা আপনারা নিবিড় পর্যবেক্ষণে রাখবেন, যাতে তারা বাইরে গিয়ে অযথা ঘোরাফেরা করে তাদের মূল্যবান সময় নষ্ট না করে। যেহেতু আপনারা জানেন আগামী নভেম্বরে এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাদের যে নৈবার্চনিক বিষয় ইলেকটিভ সাবজেক্ট যেগুলো আছে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য মানবিক বিভাগে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পরনীতি ও নাগরিকতা, এই তিনটি বিষয় হচ্ছে মানবিকের জন্য, আর বিজ্ঞানের জন্য হচ্ছে রসায়ন, পদার্থ, জীব, আর যারা ব্যবসা শিক্ষায় আছে তাদের জন্য হিসাব বিজ্ঞান, ব্যবসায়ী উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, এই বিষয়গুলোর উপর পরীক্ষা হবে। এবং তাদের যে বিষয়গুলোতে ব্যবহারিক আছে সেই ব্যবহারিক পরীক্ষাও নেওয়ার জন্য সরকার ইতিমধ্যে সময়সূচি বা নির্দেশনা দিয়েছেন, তাদের ব্যবহারিক পরীক্ষাও হবে। আর এইচএসসিতে যারা আছে তাদের ঠিক তিনটি নৈবার্চনিক বিষয়, তাদের দুটি করে পত্র থাকবে, মোট 6টি বিষয়ের উপর তাদের পরীক্ষা হবে, তাদেরকেও মানসিকভাবে প্রস্তুতি দিতে হবে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাদের পরীক্ষাটা শুরু হবে। আর আমাদের সরকার ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মানবণ্টনও দিয়ে দিয়েছেন। তো বিশেষ করে আমরা যা জেনেছি, আমি ঢাকা থেকে এসেছি, বিশেষভাবে জেনেছি জ্যাট পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য, অর্থাৎ আসন বিন্যাসটা জ্যাট হবে এবং ডেলি 2টি করে পরীক্ষা নেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি জেনেছি। তবে আগামী 5 সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের একটা বৈঠক আছে, সেই বৈঠকে বিস্তারিত সিদ্ধান্ত নেবেন এবং সেই বিষয়গুলো যখন আসবে আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাংলাদেশে যে অতিমারি চলছে সেই অতিমারি থেকে অতি শীঘ্রই আমাদের এই বাংলাদেশ মুক্ত পাক, আমরা আবার স্বাভাবিক পরিবেশে ফিরে আসবো শিক্ষা প্রতিষ্ঠানে, সেই প্রত্যাশাটুকুন করে আজকে যিনি আমার থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছেন, ফটিকছড়ি উপজেলার আলোকিত সাংবাদিক জনাব মোহাম্মদ আলী চৌধুরী মহোদয়কে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উনি এসে এই মূল্যবান কথাগুলো ওনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে এখানে যে সমস্ত সাংবাদিকগুলো নিয়োজিত আছেন, আমি আহমদ আলী চৌধুরী মহোদয়ের মাধ্যমে তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।